মিডিয়া ভয়েসমেলে স্বাগত। শেষ হতে চলেছে জি বাংলার ধারাবাহিক রানু পেলো লটারি। গত বছর ডিসেম্বরে শুরু হয় ধারাবাহিকের সম্প্রচার। যে কোনো ধারাবাহিকের গল্পে থাকে কিছু শিক্ষামূলক উপদেশ, সেই রকম রানু পেলো লটারিও উদ্দেশ্য ছিল কিছু শিক্ষামূলক উপদেশ দর্শকদের কাছে পৌঁছে দেওয়া। প্রথমত শিক্ষা প্রতিষ্ঠা, একটি মেয়েকে দিয়ে গল্পে দেখানো হয়েছে যে মেয়ে সবকিছু সহ্য করেও মা লক্ষ্মীর প্রতি বিশ্বাস রেখেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত অনেকের মা বাবাই স্বার্থলোভী এবং তাদেরও তার সন্তানদের ভালোবাসা উচিত, এই কথাটা বোঝা দরকার। তৃতীয়ত মা লক্ষ্মীর কৃপা বা আশীর্বাদ কিংবা অভিশাপে বাড়ি সর্বদা সচল বা অচল, যা লটারির চরিত্রের মাধ্যমে মূলত দেখানো হয়েছে। চতুর্থত পরিবারের হিংসা অহংকার দূর করা, সন্তানদের কখনো ভুল বোঝা উচিত নয়, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, মানুষের প্রতি মানুষের বিশ্বাস আরো কিছু শিক্ষার দিক রয়েছে এই গল্পে, যেগুলো খুব শীঘ্রই দেখা যাবে। এই প্রসঙ্গে শাহানা দত্ত বললেন, রানুর গল্প শেষ হবে খুব শীঘ্রই। জি বাংলায় আসন্ন নতুন ধারাবাহিক বাঘবন্দির খেলা হয়তো ওই স্লটে আসতে পারে, কিংবা স্লট পরিবর্তন হতে পারে। মোট কথা, রানু ও লটারির গল্প শেষ হতে চলেছে খুব শীঘ্রই, ভালো পর্যায়ে ভালোভাবে। তবে ধারাবাহিকটি শেষ হচ্ছে টিআরপির জন্য একেবারেই নয়, হৃদয় হরণ বিয়ে পাস ধারাবাহিকের থেকে। টিআরপি ভালো রানু পেলো লটারির, কিন্তু ভালো গল্প ভালোভাবেই শেষ করা উচিত। গল্পে সেই রকম আর কিছু নতুন দেখানোর মতো আপাতত নেই, যে কারণে ভালো পর্যায়ে শেষ হচ্ছে আপনাদের প্রিয় ধারাবাহিক রানু পেলো লটারি। খুব শীঘ্রই যাত্রা শেষ হতে চলেছে এসবিএফ এর রানু পেলো লটারি। চোখ রাখুন জি বাংলায়। জি বাংলার রানু পেলো লটারি ধারাবাহিক আপনাদের এতদিন কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।